শ্যামবাগ ব্রিক্সের লেনদেন দ্বৈত বদনের ঘটনার কেন্দ্র করে শ্যামবাগে আমরা পাকিস্তানের রাজধানীর ভিতরে আমরা যুদ্ধ করতে করতে উঠছি। এখন যদি আমাদের চিত্র হয় আমার তার কাছে বিশেষ দেব আমার প্রধানমন্ত্রীর কাছে আমার আগ্রহ আবেদন এই তার দৃষ্টান্তমূলক শাস্তি না অভিযুক্ত। আমি এটা বিভাগীয় তদন্ত মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পুলিশ প্রশাসন জনগণকে নির্যাতন করবে গণতন্ত্রের ভাষা এটা কিন্তু না। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির শাস্তি হওয়া উচিত বলে তুমি থানা আসো, সিঙ্গেল আসো, ওই ছেলে বুঝতে পারে না যে তার মারি ফেলবে, সে সোজা থানা ওসি সাহেবের রুমে গেল, দরজাটা বন্ধ করে কি পরিমাণ তাকে মারছে ওসি সাহেব নিজেও জানে না। এবং যখন মারতেছে এমন টাইমে ওসি সাহেবকে সে একটা পানি চাইছে, সে খারাপ গালি দিচ্ছে, আওয়ামী লীগ সম্পর্কে খারাপ গালি দিচ্ছে, যুবলীগ সম্পর্কে খারাপ গালি দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের এই দাবি, আমাদের পরিবার আওয়ামী পরিবারের একটা ছেলেকে কেন মারলো পুলিশ, এটার বিচার চাই। আফসোসটা একটু কম থাকতো মতিন ভাই, চাই তো আবু একটু গোলাম ব্যক্তি আমার কাউন্সিল।